হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব ফারহানা নিশোকে বরখাস্ত করলো 21টিভি। ফারহানা নিশোকে বেসরকারি টিভি চ্যানেল 21টিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চ্যানেলটির অনুষ্ঠান প্রধানের দায়িত্বে ছিলেন। কোর্টের আদেশক্রমে বুধবার ফারহানা শবনম নিশোকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বুধবার সকালে প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় সকল বিভাগীয় প্রধানকে। কোম্পানির সচিব ও মানব সম্পদ প্রধান মতিকুর রহমান স্বাক্ষরিতে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনুষ্ঠান প্রধান ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 2016 সালের শুরুতে 21 টেলিভিশনে যোগ দেন ফারহানা নিশোক। সম্প্রতি বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফের সাথে নিশোর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই কারণেও তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।